আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে আমি আমার যে নতুন 6টা গরু নিয়ে আসা হয়েছে এই গরুগুলোকে কৃমিমুক্ত করাবো। কী পদ্ধতিতে কৃমিমুক্ত করাচ্ছি, কী অনুপাতে ট্যাবলেট দিচ্ছি, এই জিনিসগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে দর্শক, আমি আপনাদেরকে বলে রাখি, গরুকে কৃমিমুক্ত করার যে প্রধান টাইম সেটা হচ্ছে যে আপনারা সকালে, খুব সকালে খালি পেটে গরুকে কৃমিমুক্ত করাটাই সবচেয়ে বেস্ট, এবং এমনভাবে দিতেও হবে যাতে গরু কিছু খায়নি, সেই সময় আপনারা কৃমিমুক্ত করার জন্য ট্যাবলেটটা দিবেন। এরপরে আপনারা 1 থেকে 1.5 ঘন্টা টাইম দিবেন, এই 1 থেকে 1.5 ঘন্টা পরে কিন্তু গরুকে খাইতে দিতে হবে। যাই হোক দর্শক, এখন কিন্তু সকাল টাইম, আমি গরুকে কৃমিমুক্ত করাবো। তার আগে দর্শক, আমি আপনাদেরকে বলে নেই যে আসলে গরু কয় ধরনের কৃমি দ্বারা আক্রমণ হয়ে থাকে বা সংক্রমণ হয়ে থাকে। দর্শক, মূলত গরুকে যে 3 ধরনের কৃমি অ্যাটাক করে বা সংক্রমণ করে, এই 3 ধরনের কৃমির নাম আছে, একটা হচ্ছে গোল কৃমি, ফিতা কৃমি এবং পাতা কৃমি। দর্শক, আমরা যে কলিজা কৃমি যেটাকে বলি, কলিজা কৃমি কিন্তু হচ্ছে পাতা কৃমি, এবং বাকি যে 2 কৃমি আছে যেটা হচ্ছে গোল কৃমি এবং ফিতা কৃমি, এই গোল কৃমি এবং ফিতা কৃমির যে প্রধান আবাসস্থল সেটা হচ্ছে গরুর পেট। এই পেট, এই পেটেই মূলত ওরা বংশ বিস্তার করে বা ওরা এখানে অবস্থান করে। তো দর্শক, আমি মূলত আপনাদেরকে বলছিলাম যে আমি যেহেতু গরু মোটা তাজাকরণ করি, আমি এখানে যে স্টেপগুলো আছে, আসলে অরিজিনাল স্টেপটা কিন্তু আমি ফলো করি না, আমি প্ল্যান বি যেটা আছে সেটা ফলো করি। আমি আপনাদেরকে এর আগেরবারও বলছি, এবারও বলছি। তো আশা করি যদি আপনাদের এখানে কোনো ডাউট বা সন্দেহ থাকে তাহলে আপনারা কিন্তু বুস্টার ডোজটা করতে পারেন। দর্শক, আমি ব্যক্তিগতভাবে বুস্টার ডোজ খুব একটা করি না, এই কারণে দর্শক, কারণ যেহেতু আমি 65-70 দিনের বা 75 দিনের গরু মোটা তাজাকরণ প্রকল্প নিয়ে কাজ করি, সুতরাং এখানে যদি আমি বুস্টার ডোজ করতে যদি আমার 15 দিন চলে যায় তাহলে কিন্তু দর্শক আমার গরুটা মোটা তাজা হইতে কিন্তু কিছুদিন হলেও ব্যাঘাত ঘটবে। এই জন্য দর্শক, আমি মূলত চেষ্টা করি গোল কৃমি এবং ফিতা কৃমি এগুলোকে আসলে প্রতিহত করার জন্যই মূলত আমি ট্যাবলেট খাওয়াই, এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে যে সকল গরুর দেখি পরিবর্তন কম হচ্ছে সে সকল গরুকেই মূলত কিন্তু আমি নাইট্রোনেক্স বা কলিজা কৃমির যে ইঞ্জেকশন সেটা আমি প্রদান করি। তো দর্শক, এখন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আসলে কৃমিমুক্ত যদি আপনারা না করান বা কীভাবে বুঝবেন যে আপনারা আপনাদের গরু কৃমি দ্বারা আক্রমণ হয়েছে। দর্শক, আপনারা তখনই বুঝতে পারবেন যখন দেখবেন যে আপনাদের গরুর ঘন ঘন পাতলা পায়খানা হচ্ছে, এবং অনেক সময় দেখবেন যে গরুর পায়খানার সাথে ব্লাড আসতেছে, তার মানে বুঝতে হবে যে গরু যথেষ্ট পরিমাণ কৃমি দ্বারা আক্রমণ হয়ে গেছে। এর পাশাপাশি দর্শক, আরও সিস্টেম আছে, সেটা হচ্ছে গরু যখন নিঃশ্বাস নিবে নিঃশ্বাসে একটা সাউন্ড আসবে এবং শ্বাস প্রশ্বাসের সমস্যা হবে, এগুলো হচ্ছে কৃমি সংক্রমণের আসলে লক্ষণ যে আপনার গরু কৃমি দ্বারা আক্রমণ হয়েছে। এর থেকেও সবচেয়ে ভয়াবহ যেটা কথা হচ্ছে, আপনাদের খামারে যদি আপনারা কৃমিমুক্ত সঠিকভাবে করতে না পারেন তাহলে খামার ধ্বংস হতে বেশি দিন সময় লাগবে না। কেননা দর্শক, কৃমি অতি ক্ষুদ্র একটা জিনিস হলেও এর যে প্রধান খাদ্য, কৃমির প্রধান খাদ্য কিন্তু হচ্ছে আপনার রক্ত। এই পরজীবীরা রক্ত সংগ্রহ করে, পুরোপুরি গরুর উপর ডিপেন্ড করে, গরু যে পরিমাণ খাবার খাচ্ছে সে পরিমাণ খাবারের উপরেই কিন্তু আসলে নির্ভর করে থাকে। ওখান থেকে যে ব্লাডটা তৈরি হয় সেখান থেকে কিন্তু ওরাও ভাগ বসায়, যার কারণে গরুর কাছ থেকে কিন্তু ভালো আউটপুট পাওয়া যায় না। তো যাই হোক, আমরা মূলত এই সকল সমস্যা সমাধানের জন্যই কৃমিমুক্তটা করব, এটা না করলে আমরা আসলে খামারে তুলনামূলকভাবে লাভ করতে পারবো না। এবং দর্শক, আপনারা জানেন আমার গরু নিয়ে আসার কিন্তু 4 দিন হয়ে গেছে এবং প্রতিটা গরুই খাচ্ছে, দানাদার খাওয়াইলাম, তো এই যে খাবারগুলো খাওয়াচ্ছি এগুলো কিন্তু আমার বলতে পারেন অনেকটা বৃথা গেল। কেননা এখানকার খাবারের মনে হয় না যে আসলে 60% বা 70% যে পুষ্টির সৃষ্টি হয়েছে সেগুলো কিন্তু আমার এই গরুর যে শরীরে কৃমিগুলো ছিল এরাই কিন্তু শোষণ করে নিয়েছে। তো যাই হোক, আমার শুধু লাভ একটাই, সেটা হচ্ছে যে গরুরদের যে দানাদারের যে একটা অভ্যাস, এই অভ্যাসটা সৃষ্টি হয়ে গেছে, আমাকে পরবর্তীতে আর কোনো বেগ পেতে হবে না, এরা ইজিলি এখন খাবার খাবে। যাই হোক দর্শক, এখন আমার কাছে দেখতে পাচ্ছেন রেনাডেক্স, এই রেনাডেক্স আসলে ট্রাইমেন্ডাজল গ্রুপের
তো দর্শক, আমি আপনাদেরকে বলবো যে আপনারা রেনাডেক্স হচ্ছে রেনাটার, এর পাশাপাশি আর একটা ভালো আছে, সেটা হচ্ছে আপনার এলটিভেট। তো আপনার এই আমার কাছে আছে, তো আপনারা চাইলে এলটিভেটও খাওয়াইতে পারেন। এবং দর্শক, এই যে আপনারা যে এই গরুটা দেখতে পাচ্ছেন, সাথে এই গরুটা দেখতে পাচ্ছেন, এর পাশাপাশি দর্শক এই গরুটা আপনারা লক্ষ্য করুন এবং এই গরুটা লক্ষ্য করুন। এই গরুগুলো আসলে যে ওজনটা, যে এদের যে বডি ওয়েট, এই গরুগুলোর বডি ওয়েট কিন্তু একবারে মনে করেন যে 80 কেজির এইদিকে। আসলে এই গরুগুলোকে আমরা মূলত যেটা খাওয়াবো সেটা হচ্ছে এলটিভেট একটা করে দিতে পারেন অথবা রেনাডেক্স একটা করে দিতে পারেন, আপনার যেটা ভালো হয় আপনারা সেটাই করবেন। এবং দর্শক, আমার যে 1, 2, 3, 4 গরু কিন্তু আসলে মাঝারি ছোট, এগুলার ওয়েট হচ্ছে 80 কেজি। এগুলোকে আমি একটা করে রেনাডেক্স অথবা একটা করে এলটিভেট খাওয়াবো। ঠিক আপনারাও যদি আপনাদের খামারে এই সকল গরু নিয়ে আসেন, আপনারাও কিন্তু সেম পদ্ধতি অবলম্বন করতে পারেন। এর পাশাপাশি দর্শক এই গরুটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 80 কেজির উপরে হয়ে যাবে বডি লাইফ। এবং ওই দিকের যে গরুটা দেখতে পাচ্ছেন, ওইটারও কিন্তু ওয়েট কিন্তু 80 কেজি পার হয়ে যাবে। তো এখন দর্শক কথা হচ্ছে যে 80 কেজি যদি পার হয়ে যায় তাহলে আমরা কোন ধরনের ট্যাবলেট খাওয়াবো? তো ওই সকল গরুকে আমরা ট্রাইলেভেট ফোর্ট বা যে আমাদের এলটিভেট ডিএস আছে, মানে ডাবল যে ডোজ, সেটা আপনারা দিতে পারেন অথবা আপনারা ট্রাইলেভেট ফোর্ট একটা দিতে পারেন। এর বাহিরে দর্শক, আপনারা যদি মনে করেন যে আমি রেনাডেক্স, এই রেনাডেক্স কিন্তু আমরা দুইটাও দিতে পারি, তারপরেও কিন্তু কোনো সমস্যা নেই। তো যাই হোক দর্শক, আপনাদের যেই পদ্ধতিটা ভালো মনে হবে আপনারা সেটাই করবেন। এখন আমি গরুকে কৃমিমুক্ত করাবো। এই গরুটাকে আমি আসলে কৃমিমুক্ত করার যে প্রধান সিস্টেম, অনেকেই গুড় দিয়ে খাওয়ায়, অনেকেই এটা গুঁড়া করে তারপরে পানির মাধ্যমে খাওয়ায়, সামান্য কিছু পানি দিয়ে গরুকে খাওয়ায় দেয়। আবার অনেকেই করে কি যে কলার পাতা মুড়ায় আবার গরুকে খাওয়ায়। আবার অনেকেই দেখবেন যে শুধুমাত্র ট্যাবলেটটা খাওয়াই দেয়। তো দর্শক, আমি মূলত এই সিস্টেমটাই অবলম্বন করি। তো খড় খাচ্ছে দর্শক, এখানে চালিতে খড় ছিল, তো এখানে যে খড়টা আছে এটা আমরা বের করে নিব। বের করে দর্শক আমি ভিতরে দিয়ে দিলাম। দর্শক এইটাকে কিন্তু খাওয়া অলরেডি হয়ে গেছে। এবং দর্শক, আমি যেমন ওই গরুটাকে একটা রেনাডেক্স খাওয়াইলাম, ঠিক এই গরুটাকেও কিন্তু একটা রেনাডেক্স দিব, তারপরে এই গরুটাকে দিব, তার সাথের গরুটাকে দিব রেনাডেক্স। এবং দর্শক, এই গরুটাকে এখন আমরা কী করতে পারি, এটাকে এখন আমি দর্শক দুইটা রেনাডেক্স দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা একটু শর্ট করার চেষ্টা করতেছি, এই জন্য বাকি গরুগুলোকে যে কৃমিমুক্ত করাচ্ছি এগুলো আমি স্কিপ করতেছি। তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন। এবং আপনারা যদি আপনাদের খামারে নিয়ে আসেন, অবশ্যই কৃমিমুক্তর বিষয়টা আপনারা একটু শিওর হয়ে নেবেন। তো আপনারা দর্শক, এই গরুগুলোর আসলে ওষুধ খাওয়ানোর মতোই অভ্যাস নেই বলতে পারেন। এভাবে ধরে থাকতে হবে। এগুলো যখন দর্শক খামারে চলে আসছে, আসলে যখন আমরা ট্রিটমেন্টে পৌঁছাবো, তখন দেখবেন যে এরা অভ্যাসে পরিণত হয়ে যাবে। এক সময় দেখবেন যে আপনারা যখনই খামার ঘরে আসবেন, আপনাদেরকে দেখলেই অন্যরকম একটা অ্যাটেনশন দেবে। তখন কিন্তু অবশ্যই আপনারা, এতটুকু বলতে পারি যে আপনাদের কাজের গতি একটু হলেই কিন্তু বাড়বে। তো মূলত এভাবেই আমি আমার গরুকে কৃমিমুক্ত করাই। এবং আপনারা বিশেষ বিশেষ ক্ষেত্রে যখন দেখি যে কোনো গরুর পরিবর্তন আমি করতে পারতেছি না, ঠিক সেই সময় কিন্তু আমি কলিজা কৃমি বা বুস্টার ডোজ দেওয়ার চেষ্টা করি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।